ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে চব্বিশ ঘন্টায় ব্রিটেনে প্রবেশ করলো সাত শতাধিক মানুষ যুক্তরাজ্যে প্রবেশকারী অভিবাসীর সংখ্যা ক্রমেই বাড়ছে গত শনিবার একুশ সেপ্টেম্বর বিপদজনক এই চ্যানেল পাড়ি দিয়ে একদিনেই যুক্তরাজ্যে প্রবেশ করেছেন সাত শতাধিক মানুষ সোমবার তেইশ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে শনিবার সাতশো সাতজন মানুষ ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে বলে ব্রিটেনের স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে এটি এই বছরের এখন পর্যন্ত এক দিনের চ্যানেল পাড়ির চতুর্থ সর্বোচ্চ সংখ্যা বিবিসি বলছে সর্বশেষ এই পরিসংখ্যান সহ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে চলতি বছর যুক্তরাজ্যে প্রবেশকারী অভিবাসীর সংখ্যা এখন চব্বিশ হাজার তিনশো পঁয়ত্রিশ জনে দাঁড়িয়েছে এর আগে গত আটাশ জুন একদিনের সর্বোচ্চ আটশো বিরাশি জন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিল গত জুলাই মাসে লেবার পার্টি নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে দশ হাজারেরও বেশি মানুষ চ্যানেল পাড়ি দিতে তাদের যাত্রা করেছেন ব্রিটিশ সরকার বলছে তারা এই ধরনের ক্রসিং বন্ধ করার জন্য অগ্রগতি অগ্রগতি নানান পদক্ষেপ নিচ্ছে এবং সাবেক পুলিশ প্রধান মার্টিন হিউটনকে নতুন সীমান্ত নিরাপত্তা কমান্ডার হিসাবে নিয়োগ করেছে। যুক্তরাজ্যের কুপার বলেছে স্বরাষ্ট্রমন্ত্রী ছোট নৌকায় করে চ্যানেল পারাপার বন্ধ করার জন্য সরকার ইউরোপীয় পুলিশ বাহিনীর সাথে কাজ করবে এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী সম্প্রতি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনাও করেছেন ব্রিটিশ দপ্তরের একজন মুখপাত্র বিষয়টি নিয়ে বলেছেন তারা সকলেই বিপজ্জনক ছোট নৌকায় করে চ্যানের পারাপার বন্ধ করতে চান কারণ এই ধরনের ক্রসিং জীবনকে হুমকির মুখে ফেলে এবং তাদের সীমান্ত নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করে তাই তার তাদের ব্যবসায়িক মডেল ভেঙে দিতে এবং তাদের বিচারের আওতায় মানে যারা এই কাজটি করছে বিচারের আওতায় আনতে নানান ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার এর আগে ইংলিশ দিয়ে ফ্রান্স থেকে ইংল্যান্ডে পৌঁছানোর চেষ্টারত একটি অভিবাসী নৌকা ডুবে গত পনেরোই সেপ্টেম্বর আট জন মারা যান এতে করে এবছর এখন পর্যন্ত ফ্রান্সের উপকূল থেকে চ্যানেল অতিক্রম করে ইংল্যান্ড পৌঁছাতে গিয়ে মৃত্যুর সংখ্যা ছিচল্লিশ জনে পৌঁছেছে এর আগে এই মাসের শুরুর দিকে নৌকাডুবিতে বারো জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল প্রসঙ্গত প্রবল স্রোতের ফলে ইংলিশ চ্যানেল বেশ বিপজ্জনক হয়ে উঠেছে ছোট নৌকাগুলো এর ফলে নিয়মিতই বড় মধ্যে ঝুঁকির পড়ছে তারপরেও নিজ দেশে যুদ্ধ বা দারিদ্র থেকে পালিয়ে আসা বহু মানুষ নিয়মিতই জীবনের ঝুঁকি নিয়ে ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ে দিচ্ছেন রুমানা রাখি রানা টিভি লন্ডন